করোনাকে নিয়ে কেন এত ভয়? সবাই মিলেই করতে হবে জয়। শারদোৎসবে গা ভাসিয়ে মণ্ডপে মণ্ডপে দেব ছুট, হবে চুটি আড্ডা, তবে শারীরিক দূরত্ব 6 ফুট। শুভেচ্ছা বিনিময় এবার আর নয় আলিঙ্গনে, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে ক্ষণে ক্ষণে। খালি হাতে চোখ নাক মুখ স্পর্শ থেকে বিরত থাকুন। করোনাকে হারাতে মাস্কে নাক মুখ ঢাকুন। সিগারেট তামাক খৈনি বর্জন করুন। হাঁচি কাশির সময় হাতের কনুই বা রুমাল ব্যবহার করুন। থুতু ফেলা যাবে না যত্রতত্র, অনাকাঙ্ক্ষিত ভিড় এড়িয়ে চলুন সর্বত্র। তুচ্ছতা ছিল নয়, বরং আক্রান্তকে হিম্মত যোগান ও বিশ্রান্ত। কে জানে কাল যদি আপনার আপন কেউ হয় আক্রান্ত। অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার একটু বাদে বাদে হাতে মাখুন। আপনি সুস্থ থেকে আপনজনকে নিরাপদ রাখুন। সামাজিক মাধ্যমে কিছু পোস্ট করতে আগে সত্যতা যাচাই করুন। গুজবে কান না দিয়ে নিশ্চিত সরকারি নির্দেশিকা জানুন। নিঃশুল্ক নম্বর 1075 এ ফোন করে সব যাবে জানা। আসছে বছর আবার এসোমা, তখন যেন না থাকে করোনা। আমার প্রিয় ত্রিপুরাবাসী, শারদোৎসব উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি আশা করি কোভিড-19 এই পরিস্থিতিতে আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের যে দিশানির্দেশিকাগুলি রয়েছে সেগুলোকে মেনে মায়ের আরাধনা করব এবং মায়ের কাছে করোনা মুক্তির প্রার্থনা করব। প্রার্থনা করার সময় আমাদের ধ্যান রাখতে হবে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরিধান করা ও নিট ইন ক্লিন থাকা। এগুলি আমাদেরকে করোনা থেকে মুক্তি দিতে পারে। সর্বোপরি আমরা আমাদের আত্মীয় স্বজন পরিজনকে নিয়ে মায়ের আরাধনা ব্রতী হব, কিন্তু ব্রতী হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে মূল মন্ত্রগুলো আদরণীয় প্রধানমন্ত্রীজি সম্পূর্ণ দেশবাসীর কাছে আপিল করেছেন, সেই আপিলগুলো আমরা স্বতঃস্ফূর্তভাবে সার্বিকভাবে পালন করব, সাবধানতা অবলম্বন করব এবং মায়ের আশীর্বাদ নিয়ে নিজের পরিবারকে নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকব। আবারও সবাইকে শারদীয় শুভেচ্ছা। আসুন সরকার নির্দেশিত বিধিনিষেধগুলো মেনে চলি। শুধু নিজে জানলেই হবে না, এ সম্পর্কে অন্যদেরও বলি। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক জনস্বার্থে প্রচারিত।